চোখ রাখব পরবর্তী খবরে। অনেক টালমাটালের পর আইপিএল খেলা হবে তা আগেই জানানো হয়েছিল, তবে এবার আইপিএল খেলা ভারতে অনুষ্ঠিত হচ্ছে না। এই খেলা অনুষ্ঠিত হবে ইউএইতে। করোনা নিরাপত্তা বজায় রাখতে খেলোয়াড়দের পরিবারের জন্য বিসিসিআই কিছু বিধিনিষেধ তৈরি করেছে। সংস্থা পরিষ্কার করে জানিয়েছে, অন্যান্য খেলোয়াড়, তাদের পরিবার এবং টিম সাপোর্ট স্টাফদের দূরত্ব বিধি বজায় রাখতে হবে, ফেস মাস্ক অবশ্যই পরতে হবে, বারবার হাত পা পরিষ্কার করতে হবে এবং তার পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রত্যেক সদস্যকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিসিসিআই এর তরফ থেকে।